উঠছি আছে আমরা কোথা থেকে আসছি নি নাইমা ও যে বিশাল উপরে ওই যে ওই যে ট্রেল ভাইয়া এখন হচ্ছে এটা ঝুলন্ত ব্রিজে আমাদের দুই সহযাত্রী কলকাতার দুই দাদা আসতেছে আসলে সাসপেনশন ব্রিজের উপরে তুষার হইয়া ব্রিজ একবারে স্লিপি হয়ে গেছে হাঁটাটা আসলে কষ্টকর হয়ে গেছে সাসপেনশন ব্রিজ কিন্তু আমরা তাড়াতাড়ি আসছি হ্যাঁ আমি তো অনেক তাড়াতাড়ি আসছি আর আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাদের জুতাগুলো এত চেয়ে ভালো ভালো ভিতরে আমার কিন্তু একটুও বুঝে না লক করা উপর দিয়ে আমার কালকে ওই দেড় ফিট ঢুকছে না উপর দিয়ে ঢুকছে তোমার কথাই ঠিক আছে ওই লকটা মেরে দিলে হয়ে যেত কি বার আমি আমাদের সেলফি ক্যামেরার অবস্থা খুব খারাপ খুবই বাজে অবস্থা খুবই বাজে অবস্থা ক্যামেরা ভালো কিন্তু উপরে গ্লাসটার জন্য আমাদের ধরা খেয়ে গেছি কিছু করার নাই চারপাশের অবস্থা এই যে এইটা একটা বিশাল কি বলবো অনেক উপর থেকে হচ্ছে একটা ঝর্ণার মতো পানি নেমে আসতেছে এই যে বিশাল উপর থেকে চোখে দেখা যায় না এখানে নেপাল সরকার ট্রেকারদের সুবিধার জন্য আসলে সাইডে রেলিংও দিয়ে দিছে একবার দেখলে বুঝতে পারবো যে কোথা থেকে নামছি আমরা আবার এটা উঠছিলাম ওই দিন আমরা নিচে কিছু দেখা যাবে জানি না স্নোফল তো কিছু দেখা যাচ্ছে না স্নোফলের অনেক অনেক বড় ফাট নিচে ইলেকট্রিসিটি লাইন ওই যে কত উপরে ইলেকট্রিসিটি লাইন হ্যাঁ ওই যে এটা 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 মানে যদি আসে আর কি দেখাবো কিভাবে ওই চিন্তা করা যায় এটা মানে এটা আমাদের দেশে মানে কল্পনা হয়ে যায় করা কঠিন হয়ে যেত পাহাড়ের উপর দিয়ে হচ্ছে ইয়ে নেওয়া তাকাও দাদা এবার তাকাও দাঁড়াও ওখানে দাঁড়াও ছবি তুললি তোমার